ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমাদের ইউটিউব চ্যানেল আরাধনায় আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব একটি মানুষ কতটা সুন্দর, কতটা সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী, কেমন চরিত্রে তার হাঁটা দেখেই কিন্তু বুঝতে পারা যায়, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমরা অনুরোধ করব যে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটিও ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আমরা আলোচনা শুরু করি। একটা কথা সবসময় জানবেন যে চাল চলন দেখে, মানুষের ব্যবহার দেখে মানুষকে যেমন বুঝতে পারা যায়, মানুষ যদি সেটা সহজাতভাবে করে তখন কিন্তু মানুষের চরিত্রটাকে পরিষ্কারভাবে বোঝা যায়। এবং সেটা যদি পূর্ণবয়স্ক মানুষ হন, অর্থাৎ 18 বছর হয়ে গেছে এরকম মানুষ, কেননা তার মধ্যে তখন বাচ্চামি থাকবে না, সে পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক, তার মধ্যে যেটা সাধারণ সহজ সেটাই পরিগণিত হবে, পরিদৃষ্টিত হবে, তাই না, পরিদর্শিত হবে। তাই অবশ্যই হাঁটাহাঁটি যেটা স্বাভাবিক নর্মাল ব্যাপার, সে ইচ্ছা করে নেয়, সে মডেলিং করছে না, সেটা তার নর্মাল হাঁটাহাঁটি, সেইভাবে যদি সে হাঁটে তাহলে কিন্তু বুঝতে পারা যায় সে কেমন ধরনের, তার সৌভাগ্য কতটা জীবনে বর্ধিত হতে পারে বা সে কতটা দুর্ভাগ্যের শিকার হতে পারে। অনেকেই কিন্তু দ্রুত চলতে খুব পছন্দ করে, যেন মনে হয় সে দৌড়াচ্ছে, সে হাঁটছে না। এই ব্যক্তিরা অন্যের কথায় বা অন্যের বিষয়ে সহজে প্রভাবিত হন না, অর্থাৎ নিজেরা যেটাকে ঠিক মনে করে সেটাই করেন, নিজে যেটা চান সেটাই করেন, অর্থাৎ প্রভোকেশন, অর্থাৎ কেউ ওদেরকে প্রভোক করতে পারে না, সেডিউস করতে পারে না বা কনভিন্স করতে পারে না সহজে, কেননা তারা তাদের মতন চলতে পছন্দ করে। এরা একটু আত্মকেন্দ্রিক হয়ে থাকে, অর্থাৎ ইন্ট্রোভার্ট হয়, খুব খোলামেলা টাইপের হয়ে যায় না, যেখানেই গেল একটা জমাটি আসর বসিয়ে নিল, সবাইকে ফ্রেন্ড করে নিল, সেরকম কিন্তু এরা হয় না, একটু গুটিয়ে থাকে, নিজের মধ্যে রিজার্ভ থাকা পছন্দ করে। তবে তাদের কর্তব্য জ্ঞান কিন্তু প্রখর হয়, কোথায় কী করতে হবে, কার জন্য কী করতে হবে সেটা কিন্তু তাদের মাথার মধ্যে সবসময় নক করে, এবং তারা দায়িত্ববান কর্তব্যবান হিসাবে কিন্তু সমাজে পরিগণিত হয়, এবং তাদের জীবনে তার সেই দায় দায়িত্বগুলো তারা কাঁধে তুলে নেয় এবং খুব ভালোভাবে তারা বহন করে। দুই নম্বর বলবো যে যারা মাটি আঁকড়ে, অর্থাৎ মাটি প্রায় ঘষে ঘষে যারা হাঁটে, হাঁটার সময় তাদের কী হয়, আওয়াজ হয় যেন পা ঘষে ঘষে চলছে, মাটি থেকে যেন ওঠাতে চাইছে না, এরকমভাবে যারা হাঁটে তারা কাউকে সহজে বিশ্বাস করতে চায় না, সবাইকে অবিশ্বাসের নজরে দেখে, মনে করে যে এই বুঝি আমাকে বিপদে ফেলে দিল, এই বুঝি আমাকে ঠকিয়ে নিল, এই বুঝি আমাকে ফাঁদে ফেলে দিল, আমার একদম ক্ষতি করে দিল, এরকমভাবে সবাইকে যাচাই করে নিতে চায় এরা, বাজিয়ে নিতে চায় যে সেটা কেমন মানুষ, সে কেমন ধরনের, আর এরা তারপরে কিন্তু পদক্ষেপ নেয়। যারা ধীর গতির কিন্তু ছন্দবদ্ধভাবে চলে, আস্তে চলে কিন্তু তালে তালে চলে, এরা এমন কিছু করতে চায় যা অন্যের চিন্তাধারা থেকে আলাদা, একটু একটা কথা আছে না হাটকে, সেরকম, অর্থাৎ একটু আলাদা ব্যতিক্রমী চরিত্রের হয়, সবাই যা করে স্রোতের বিপরীতে যে তারা কিছু করতে ভালোবাসে এবং সেটাতেই নজির সৃষ্টি করতে চায়, অর্থাৎ ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গির দ্বারা জনগণকে আকৃষ্ট করতে চায়। যারা ধীরে কিন্তু সচেতন পদক্ষেপে হাঁটে, সেখানে সচেতনতা থাকে, আস্তে চলে সচেতনতা থাকে, তারা অতি চালাক হয়, যেন মনে হচ্ছে পাগটা ফেলছে মেপে মেপে, হিসেব করে যে কখন ফেলবো কোথায় ফেলবো, এভাবে তারা সহজে কাউকে চটাতে পছন্দ করে না। তারা কী করে, মিষ্টি কথায় সবার সঙ্গে ভালো ব্যবহার করে কাজ আদায় করে নেয়, সবাইকে চায় যে কীভাবে ট্যাকেল করতে হবে সেটা যেমন জানে, আবার যখন যেমন তখন তেমন তারা কিন্তু ভাবটা রাখে,
আর মিষ্টি কথায় বাবা বাছা বলে সোনা মানিক এই সমস্ত বলে তারা কিন্তু সবার সঙ্গে ভালো করে মাথায় হাত বুলিয়ে বেশ কাজটা আদায় করে নেয়। তাদের যেটা চাহিদা থাকে, যেই কাজটা তাদের করার প্রয়োজন থাকে সেটাকে। যারা অসামঞ্জস্যভাবে মানে হেলে দুলে কেমন একটা হাঁটার মধ্যে কোনো ছন্দ নেই, একটা কেমন এলোমেলোভাবে যারা হাঁটে, এইসব ব্যক্তিরা সব কিছুতেই অসচেতনতা প্রকাশ করে। কোনো কিছুতেই মন নেই, কোনো কিছু চলতে হয় চলছে, মানে সেখানে সৃষ্টিশীলতা নেই, সেখানে নান্দনিকতা নেই, সেখানে কোনো একটা সামঞ্জস্য ব্যাপার নেই, অসামঞ্জস্য হাঁটা। তবে এরা নিজের বিষয়ে বা নিজের এর কাজ খুব ভালোভাবে বুঝে নিতে পারে, নিজের বিষয়ে একটা যে স্বচ্ছ ধারণা সেটা খুব ভালো জানে, নিজেরটা আপন ভালো পাগল বোঝে একটা কথা আছে না সেরকম, এই দিক থেকে কিন্তু খুব নিজেরটা খুব ভালো বুঝে নিতে পারে এরা। কাজটাও খুব ভালো করে কিন্তু নিজের কাজটা ঠিক আদায় করে নেয়, বুঝে নেয়। এরা অন্যের বিষয়ে খুব একটা মাথা ঘামাতে চায় না, কী হচ্ছে কী করছে বিশ্ব ব্রহ্মাণ্ড রসাতলে যাক, এদের কিছু যায় আসে না, এরা এদের মতন চলাফেরা করে, এরা এদের মতন চলতে খুব ভালোবাসে। অর্থাৎ এদেরকে কে কী বললো বা টোন্ট করলো বা কোনো পিএনপিসি এগুলোতে এরা যায় না, এরা নিজের ব্যাপারটা নিয়ে সচেতনতা প্রকাশ করে, নিজেরটা কনশাস থাকে নিজের ব্যাপার নিয়ে, নিজের এর কাজ নিয়ে, এবং এইভাবেই তারা দিনাতিপাত করে। অন্য কারোর ব্যাপারে এরা কিন্তু মাথা ঘামায় না, সময় নষ্ট করে না, তাদের অত সময় নেই তাদের অপরের ব্যাপারে নাক গলানোর, সময় নষ্ট করার, তাই তারা এইভাবে চলে। যাদের পায়ের পাতা দুপাশে ছড়িয়ে হাঁটে, অর্থাৎ কুলোর মতন দুপাশে করে হাঁটে, তারা ঝুঁকি নিতে খুব পছন্দ করে, তারা মনে করে নো রিস্ক নো গেইন, নো পেন নো গেইন। তারা জানে যে রিস্ক নিতেই হতেই হবে, যদি জীবনে প্রতিষ্ঠিত হতে হয় রিস্ক নিতেই হবে, পড়ি কি মরি, অর্থাৎ আমাকে করতেই হবে, তাই তারা কিন্তু খুব রিস্ক নিতে ভয় পায় না, অকুতো ভয় হয় তারা। এরা খুব বিচক্ষণ প্রকৃতির হয়, পূর্বাভাস বুঝে যায় যে কখন কি হবে, এবং তারা প্রেডিক্টও ভালো করতে পারে, এবং তারা এটুকুনি বোঝে যে অদূর ভবিষ্যতে কি হবে সেটাও তারা বলে দিতে পারে। কোনো কাজ করব মনে করলে যে কোনো প্রকারে তা করে, যেন তেন প্রকারেন সে কাজটি সম্পন্ন করে, যেটা বলে সেটাই করে দেখায়, সেখান থেকে কিন্তু তাকে কোনো মতেই সরানো যায় না। আর এরা খুব স্বাধীনতা প্রিয় হয়, স্বাধীনতায় হস্তক্ষেপ করুক কেউ সেটা একদম পছন্দ করে না, যদি প্রয়োজন হয় সেখানে প্রতিবাদে গর্জে ওঠে এবং সেইখানে ফাইট করে নিজের স্বাধীনতার জন্য। আজকে আমরা যে আলোচনাগুলো করলাম নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে, এবং আরও এরকম সুন্দর সুন্দর আলোচনা অংশগ্রহণ করতে আমাদের সাথে থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি।